সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। ওমিক্রনের সন্ধান পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক উড়ান নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ভারত সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই নির্দেশিকাগুলো কার্যকরী হবে। বিমানে ওঠার আগে যাত্রীদের এয়ার সুবিধা পোর্টালে গত 2 সপ্তাহে তারা কোন কোন জায়গায় গিয়েছেন তা জানাতে হবে। এটি যাত্রীদের সেলফ ডিক্লারেশন ফর্মের অন্তর্গত। বিমানে ওঠার সর্বোচ্চ 72 ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। যারা ট্রাভেল হিস্ট্রি সংক্রান্ত আরটিপিসিআর টেস্ট জমা দেবেন কেবল তাদেরই বিমানে উঠতে দিতে পারবে বিমান সংস্থাগুলো। আন্তর্জাতিক বিমান থেকে যাত্রীদের নামার পরই যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। সিমটোম্যাটিক হলে তাদের আইসোলেশনে পাঠানো হবে এবং ট্রিটমেন্ট শুরু করা হবে। যে দেশগুলো ভারত সরকারের বিপজ্জনক তালিকায় রয়েছে সেখান থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিতে হবে বিমানবন্দরে। নেগেটিভ হলেও 7 দিনের আইসোলেশনে থাকতে হবে। 8ম দিনে ফের পরীক্ষা করা হবে। কোনো যাত্রী করোনা পরীক্ষার ফল পজিটিভ হলে স্যাম্পল জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হবে। এখনো পর্যন্ত যদিও ভারতে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলেনি, সম্প্রতি মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে এক ব্যক্তি করোনা পজিটিভ হন। তিনি গত 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ফিরেছেন। তার দেহ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। এদিকে অর্থনীতিবিদদের একাংশ মনে করেন ওমিক্রনের ধাক্কায় ফের বিশ্ব অর্থনীতি পুনরুজ্জীবন পিছিয়ে যাবে। অনেকে ভেবেছিলেন অতি মহামারীর ধাক্কা সামনে 2022 সালে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি, কিন্তু এখন সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ